গতবার পরীক্ষাতে নিজেই বললেন যে মাত্র তিনটি বিষয় পরীক্ষা হয়েছে খুবই সংক্ষিপ্তভাবে, তো সেখানে বেশিরভাগই ভালো করেছে এবং সেই জন্য আমাদের পাশের হারও সেবার প্রায় 95% ছিল। এবার যখন 12টি পত্রে পরীক্ষা হয়েছে তখন সবাই তত ভালো করতে পারেননি এবং সেই জন্যেই যে সকল প্রতিষ্ঠানে শূন্য সংখ্যক পরীক্ষার্থী পাশ করেছে সেই ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা SSC-তেও এরকম 85টি প্রতিষ্ঠান, তারা কোনো শিক্ষার্থী তাদের পাশ করেনি। আমরা সেগুলো দেখতে গিয়ে দেখলাম যে সেখানে অধিকাংশ প্রতিষ্ঠানই, কিন্তু অধিকাংশ প্রতিষ্ঠানগুলো নন MPO-ভুক্ত, সেখানে অল্প কয়েকটি MPO-ভুক্ত, বেশি অধিকাংশ প্রতিষ্ঠান মাদ্রাসা ছিল। আর আরেকটি বিষয় সেটা হলো যে আমরা বলছি শতভাগ ফেল করেছে, হয়তো দেখা গেছে অধিকাংশ প্রতিষ্ঠানে পরীক্ষাই দিয়েছে একজন বা দুজন, তো সেই একজন বা দুজন যখন পরীক্ষা দেয় তখন সেই একজন বা দুজন যদি পাস করতে না পারে সেই প্রতিষ্ঠান শতভাগ ফেল করেছে, সেই তকমাদার গায়ে লেগে যায়। তো যাই হোক, এবার এবং তাদেরকে আমরা বলেছিলাম যে আমরা কীভাবে তাদেরকে কোন সহযোগিতা প্রয়োজন, কীভাবে তাদেরকে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি যেন তাদের শিক্ষার্থীরা কৃতকার্য হতে পারে। তো তাদের কাছে আমরা সমস্ত তথ্য চেয়েছি, তারা সেই সব তাদের গত অনেকগুলো বছরের সব তথ্য আমরা যা যা চেয়েছি সেগুলো তারা পাঠিয়েছেন। আমরা মার্চ মাসের প্রথম সপ্তাহে তাদেরকে নিয়ে একটি ওয়ার্কশপ করব এবং সেখানে আমাদের যারা দক্ষ অভিজ্ঞ প্রতিষ্ঠান প্রধানেরা আছেন, যাদের প্রতিষ্ঠানগুলো বছর বছর ধরে অত্যন্ত ভালো ফলাফল করছে বিভিন্ন ক্ষেত্রে, শুধুমাত্র পড়াশোনায় নয় অন্যান্য সকল ক্ষেত্রেও ভালো করছে, আর যাদের সেই অভিজ্ঞতা রয়েছে তাদেরকেও আমরা সেখানে তাদের অভিজ্ঞতা শেয়ার করবার জন্য এবং আমরা তাদের এই যে তথ্য পেয়েছি সেগুলো বিশ্লেষণ করে যে তাদেরকে আমরা কোন কোন ক্ষেত্রে কীভাবে সহযোগিতা করতে পারি সেই ওয়ার্কশপে আমরা সেই বিষয়গুলো দেখব। এবং আমরা একইভাবে এবার যে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও বা সমান পরীক্ষার ক্ষেত্রে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকেও আমরা একইভাবে সেই প্রতিষ্ঠানগুলোর ব্যাপারেও ব্যবস্থা নেব।